আসসালামু আলাইকুম, শফিক ভিলেজ এগ্রোতে আপনাকে স্বাগতম। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন ভুট্টা। তো আমি যাচ্ছি আমার ধানের চারায় পানি দিতে। যে যে পরিমাণে শীত, সকাল থেকে কুয়াশা, শীতে মানুষ তো বের হতেই পারছে না। আর আমি তো দেখা যাচ্ছে পানি দিতে আসলাম, এই সময় একটা সুবিধা হচ্ছে, সুবিধা হবে কি, পানি দেওয়া হবে, আমার গোসলটা করা হবে, যেহেতু বাড়ির কলে পানিতে এত পরিমাণে শীত লেগে যাচ্ছে। হ্যাঁ, তার নাই ঠিক। তো আমি শীতে পানি দিই চারাতে সকালে, কয়েকদিন বিকালেও দিই। তো আজকে এসেছি দুপুরবেলা, এখন বাজে 1:30। তো পানি মোটামুটি আছে, পানি মোটামুটি আছে, তারপরেও দেখা যাচ্ছে কিছু গরম পানি দিলে সবচেয়ে ভালো হবে। আর চারা কেমন হয়েছে না হয়েছে সেটা আপনারা একটু দেখছেন। তো আজকে আমি আমার চারায় সালফার দেবো, যেহেতু সার নিয়ে আসা হয়নি, তো বিকাল আমি সার নিয়ে এসে দিয়ে দেবো। এই হচ্ছে আমার 2 বেড চারা, আর এটা হচ্ছে 74 ধান, এটা 74 ধান, ওই কলে হচ্ছে 89। তো 89 ধানটা হচ্ছে মেশিন, 89 ধানটা সবচেয়ে ভালো হয়েছে চারাটা। এই যে মেশিন খাটানো হয়ে গেছে, এবার আমার কাজ হবে গোসলটা করা। পানি যাচ্ছে বেরিয়ে, পানি চলছে, বেশি দেবো না, খুব দেরি হচ্ছে, 5 মিনিট। পানি কি ঠান্ডা, এবার আমার গোসলের পালা, যদি পানি হচ্ছে হোক। আমার পানি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার গোসলও শেষ, পানি দেওয়াও শেষ। এর আমি পাতর যে সারি আল আছে, সারি আল গুনতে একটু দেখবো, কারণ যে পানি বেরিয়ে যায়। এই সারা 2 বেড হচ্ছে আমার, যেহেতু নর্মাল হয়ে গেছে, মানে পাতলা। তো যাই হোক, আমি যেহেতু 1 বিঘা লাগাবো, সেই জন্য আমার এতেই যথেষ্ট, আর প্রয়োজন হবে না। এ হচ্ছে রাই, এগুলো হচ্ছে আপনার সরিষা ক্ষেত। যে দেখেছেন যে পানি সাইড দিয়ে বেড়ে আসছে, বাবা কি ঠান্ডা, এত গরম পানি দিলাম। যে এটা হচ্ছে 74, এগারো 74, এই ধান, এই সারার বেডটা ভালো হয়েছে সবচেয়ে আমার হিসাবে দেখছি। আর এই জায়গাটা এক সাইড দিয়ে শুধু নর্মাল হচ্ছে, এই কারণে যখন চারা ফুটেছিল তখন ইউরিয়া সার দিয়ে গেছিলো, মানে এই সরিষা ক্ষেতে সার দেওয়া, পানি এবং স্যাল দেওয়ার পর সার দিয়েছে, কিছু সার এতে ফেলেছে, সেই কারণে দেখা যাচ্ছে এইটুকু নয়, আপনার পোড়া পোড়া ভাব হয়েছে। যেহেতু এই বেডে পানি আছে, এই বেডেও পানি আছে, সেই জন্য এই বেডার পানি দিলাম না। ইনশাল্লাহ পরশু দিন পানি বেঁচে থাকলে, ইনশাল্লাহ পরশু দিন পানি দেব। এই যে সরিষা ক্ষেত, মাঠকে মাঠ সরিষা। আশা করি আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। এবার আমি বাড়ির দিকে